সম্মানিত বেয়ারা হাজিরিন, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব স্বপ্নে কাফন দিতে দেখার তাবিল কি। আলোচনা বুঝতে সাথেই থাকবেন, আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার অরিজিনাল ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমার নামে অনেক মানুষ ফেসবুকে বিভিন্ন আইডি আমার ছবি ব্যবহার করে, অনেক মানুষ আমার ছবি ব্যবহার করে বিভিন্ন নামে একে মারুফুল হক, আলাদা জুবায়ের বিন ইমাম, নিশাত, এই সেই নানান কিছু দিয়ে ফেসবুকে পোস্ট করে তাদের পেজ বড় করছে। আমার অরিজিনাল ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া, এটা দেখে নিতে হবে। সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, প্রত্যেকটা ভিডিওতে বলা হচ্ছে, তারপরে অনেকে সতর্ক না, সাবধান হতে হবে। যাই হোক সম্মানিত হাজিরিন, কারো মতে কাফন দেখা স্বপ্ন দ্রষ্টার ব্যভিচারের দিকে আকৃষ্ট হওয়ার লক্ষণ। যদি দেখে সে মুর্দার কাফন পরানো পূর্ণ করতে পারেনি, তাহলে তাকে ব্যভিচারের দিকে ডাকা হবে, কিন্তু সে তাতে সাড়া দেবে না। মুর্দারের মতো স্বপ্ন দ্রষ্টাকে কাফন পরানো হয়েছে দেখা, এটা তার মৃত্যুর আলামত। আর যদি তার মাথা পা ঢাকা না হয়, তাহলে এটা তার দিনই বিচ্যুতির লক্ষণ। মৃত ব্যক্তির কাফনের কাপড় যতই কম দেখবে, ততই তওবার অধিক নিকটবর্তী হবে, আর যতই বেশি দেখবে ততই তওবা হতে দূরে থাকবে। কিছু অপরিচিত লোক ঈদ বা বিয়ে ইত্যাদি আনন্দ উৎসব ছাড়াই স্বপ্নদ্রষ্টাকে উন্নত ও নতুন পোশাক পরিয়ে সাজিয়ে নির্জন ঘরে একাকী রেখে দেয়া স্বপ্নদ্রষ্টার মৃত্যুর প্রতি শর্তব্য। সাদা নতুন কাপড় নতুন কাজের আলামত বুঝতে হবে। যদি স্বপ্নে কেউ সুগন্ধি দ্রব্য দিতে দেখে, এটা বদকারের তাওবার ইঙ্গিত। চিন্তিত ব্যক্তির চিন্তা মুক্তি এবং সুনামের আলামত। নিজের জন্য সুগন্ধি ক্রয় করতে অন্য কারো সাহায্য নিতে দেখলে স্বপ্নদ্রষ্টা মজলিসে সুনামের জন্য তার সাহায্য নিবে, কেননা সুগন্ধি দুর্গন্ধ দূর করে দেয়। আশা করছি বুঝতে পেরেছেন। এমনই আরো আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতু। প্রতারণার চক্র থেকে বাঁচার জন্য ফেসবুক পেজে লাইক দিতে পারেন। আসসালামু আলাইকুম।